মালদা জেলার গাজল গ্রামীণ হাসপাতালে ফ্রি অ্যাম্বুলেন্স চালকের সঙ্গে রোগীর বাড়ির লোকের বচসায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গাজলে। রোগীর পরিবারের অভিযোগ, অ্যাম্বুলেন্সের চালক টাকার দাবি করেছেন। এদিকে চালকের অভিযোগ, রোগীর সঙ্গে দুজন অতিরিক্ত গাড়ি সওয়ার করতে পারেন, কিন্তু রোগীর সঙ্গে তারা অতিরিক্ত পাঁচজন উঠতে চান, তা আইন বিরুদ্ধ। এই নিয়ে শনিবার দুপুরে গাজল গ্রামীণ হাসপাতাল চত্বরে গণ্ডগোল বেঁধে যায়। প্রসূতির বাড়ি গাজলের দেওতলা এলাকায়। প্রসূতির স্বামী রাজু শেখ অভিযোগ করে বলেন, ফ্রি অ্যাম্বুলেন্স পরিষেবা, অথচ আমাদের কাছে টাকা চাওয়া হচ্ছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আমার কাছে মানে স্বাস্থ্যসাথী কার্ড জমা দেওয়া ছিল, জমা দেওয়ার কারণে আমার আবার পরে বলছে কি টাকা লাগবে, কিছু জন্য টাকা লাগবে, তা সরকারি তাহলে কিছু জন্য আমার এমনি রাখা আছে সেখানে। এই যেটা গাড়ি ছিল ফ্রি গাড়ি সরকারি যেটা সুবিধা, সেখানে কয়জন উঠার ইয়া ছিল বলতে পারছি না, কয়জন উঠাচ্ছিল আর উঠেছিল। আপনারা কতজন উঠেছিলেন? চারজন উঠেছিল, চারজন। হ্যাঁ, তো গাড়ি ড্রাইভার কি বলছেন? গাড়ির ড্রাইভার বলছে কি নামে যান, চারজনকে নিয়ে যাওয়ার কেউ নাই, অনুমতি নাই, যা আমি সমতলা নামে যান। অন্যদিকে অ্যাম্বুলেন্স চালক শাহিদ আলম জানান, পেশেন্ট পার্টির কাছ থেকে টাকা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এটা বিনা পয়সায় পরিষেবা, ওরা সাজিয়ে বলছে। রুলস আমাদের এখানে টাকা পয়সা কোনো লাগে না পেশেন্টের সাথে। হ্যাঁ, পেশেন্টের সঙ্গে যে যাবে হচ্ছে পেশেন্টের সঙ্গে দুজন, পেশেন্ট সহ তিনজন যাবে, এইটাই ওনারা বলছে। যে আমরা না, ওরা না অভিযোগ করছে পেশেন্ট পার্টি যে আমাদেরকে টাকা ছাড়া নিয়ে যাবে না, টাকা দিলে আমরা নিয়ে যাবো, নালে নিয়ে যাবো না, এটা বিনামূল্যে পরিষেবা। ওরা নেমে গেল কেন? ওরা নেমে গিয়েছে, ওদের আরও ওনারা পাঁচজন যাবে পেশেন্টের সঙ্গে, গাড়ি মুভ করার পরেও ওনারা বলছে অরিজিনালটা কাগজটা দিন, আমাদের এখনও হসপিটালে কাগজ হয়নি, কিন্তু আমাদের গাড়ি মুভ করা সত্ত্বেও মুভ করে গেলে আমাদের গাড়ির দাঁড় করানো যায় না। হ্যাঁ স্যার, তো বলছিলাম যে মানে ওনারা বলছে যে আরাম গাড়ি আমাদের 10-15 মিনিট লেট হবে, কিন্তু আমাদের গাড়িটা মুভ করার সাথে মানে আমাদের দেরি করা যাবে না, আমাদের গাড়ি মুভ করার সঙ্গে সঙ্গে আমাকে রান করতে হয় গাড়িটা। আপনাদের নিয়ম কেমন আছে যে পেশেন্টের সাথে কয়জন যাওয়ার নিয়ম? পেশেন্টের সঙ্গে দুজন যাওয়ার নিয়ম। তারা গাড়িতে কতজন উঠেছিল? গাড়িটা প্রথমে চারজন উঠেছিল, পরে আবার এক্সট্রা আরও একজন উঠছিল, পাঁচজন মোট। এটাতে কি আপনাদের নিয়ম আছে, শৃঙ্খলা আছে? না না, কোনো নিয়ম নেই। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।